আসসালামু আলাইকুম বাংলা কথার মেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারো আপনাদেরকে স্বাগত। তো আজকে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে, আপনারা অবশ্যই টাইটেল থেকে বুঝে গেছেন যে যখন আমি একা খেলতে চাই তখন এনিমিরা কিভাবে আমাকে অবহেলা করে। সো দেখুন সম্পূর্ণ ভিডিওটা, কিভাবে আমি নক হয়ে যাই কিন্তু এনিমি আমাকে রিভাইভ করতে পারে না, কারণ আমি হচ্ছে একা একা খেলেছিলাম। সো এই কারণে, সো লেটস গো, চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা হচ্ছে প্রথমে পিকে নেমে গেলাম। তো আমার তিনটা বন্ধু ওইখানে পাশেই নেমেছে কিন্তু আমি একা নেমেছি। আমি একটু দেখতে আমি আমার কিল লাগবে অনেক, তো এই কারণে আমি চেয়েছিলাম একটু আলাদাভাবে নেওয়ার জন্য। তো দেখি একটু আলাদাভাবেই নেমেছি ওদের চাইতে একটু আলাদা। তো দেখা যাক, গান অলরেডি গান পেয়ে গেলাম, এক্সামেন্ট পেয়ে গেলাম। তো গাইজ আমার ফুল পাওয়ার হয়ে গেল। তো নিজে একটা বান্দা দেখতে পাচ্ছি, তো ওখানে ফাইটিং হচ্ছে যে ওখানে, তো ওখানে যেতে হবে আমাকে, দেখা যাক। সো হ্যালো গাইজ, আপনাদেরকে স্বাগতম বাংলা কথার মেলা ইউটিউব চ্যানেলে। সো যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নতুন নতুন আপডেট এবং ফ্রি ফায়ারের যত আপডেট এবং মজা মজা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো অলরেডি একজন নক, তো ফার্স্ট প্লেয়ার অলরেডি হ্যাজ বিন নক, অ্যাকশন দিয়ে অলরেডি একজনকে নক হয়ে গেছে। তো দেখা যাক, এরপর নেই আর এনিমি, মেবি এখানে নেই। সো এনিমিটা কোথায়? সো আমার এক বন্ধু আমার পাশে অলরেডি চলে এসেছে, তো নো প্রবলেম। দেন হচ্ছে এনিমি আমি পাচ্ছি না খুঁজে কোথায় যেন, আর মেবি এখানে নেই পিকের মধ্যে। ইদানিং দেখতেছি পিকের মধ্যে এনিমি একটু কমই নামে, সবাই বিমা শক্তির দিকে নামে অথবা ক্লক টাওয়ারের দিকে নামে। তো আর হচ্ছে তোমাদের জন্য একটা হচ্ছে কারোর জন্য গুড নিউজ আর কারোর জন্য হচ্ছে ব্যাড নিউজ। ব্যাড নিউজটা হচ্ছে যে যারা র্যাঙ্ক পুশ করতে সবচেয়ে ভালো লাগতো যে পার্গোটরি ম্যাপে, সেই ম্যাপটা এখন রিমুভ হয়ে গেছে। তো ফ্রি ফায়ার অলরেডি পার্গোটরি ম্যাপটাকে রিমুভ করে দিয়েছে। অ্যান্ড হচ্ছে কালোহরি ম্যাপে এখন থেকে কালোহরি ম্যাপেই কিন্তু খেলতে হয়, র্যাঙ্ক পুশ বা র্যাঙ্ক গেম সবগুলো কালোহরি ম্যাপেই খেলতে হয়। তো এটা হচ্ছে র্যান্ডম সিস্টেম, বারমুদা তো দিবে, তারপর হচ্ছে কালোরি ম্যাপও দিবে। তো যারা বারমুদা ম্যাপে এবং হচ্ছে কালোরি ম্যাপে খেলে ভালো খেলতে পারে, সবগুলো জায়গা পরিচিত, তাদের জন্য গুড নিউজ। সো গাইজ এখানে হচ্ছে কোনো এনিমি আমি দেখতেছি না। সো আমি বারমুদাতে বিমা শক্তিতে এদিকে চলে যাই, ওই তো একটা বান্দা। ইয়েস, নক 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 নক। সো গাইজ আমার যখন অ্যাক্সিমেট থাকে তখন অবশ্যই নক হয়ে যায়, আর একজন থাকলে তো ব্যাপারই না। সো যখন ফুল স্কোয়াড আমার সামনে না আসবে তো তখন আমাকে কেউ ড্যামেজ করতে পারবে না, সরি মানে নক করতে পারবে না। সো দেখা যাক, তারপরও আমি প্লেয়িংটা দেখাচ্ছি। সো এই প্লেয়িংয়ের মধ্যে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটা লাইক করে আপনার মতামত কমেন্ট করে দিবেন। আর যারা হচ্ছে লাইভ খেলতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, ওখানে আমার ইউআইডি তার দেওয়া আছে। সো আপনারা ওখানে আমাকে অ্যাড পাঠাতে পারেন অথবা আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে খেলতে চাই বলে, আপনারা আপনাদের আইডিটা কমেন্ট করে দিতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। ওকে গাইস, ওখানে একটা এনিমি। ইয়েস, নট ডাউন একদম। সো ওর কাছে তেমন লুট নেই। সো উপরে যাওয়া যাক, টাওয়ার নিচে যাওয়া যাক। সো এখানে একটা বান্দা মেবি আছে, এখনো সন্দেহমূলক পাওয়া যাচ্ছে না, পুরাই শীতল হওয়ায় এখানে কোনো বান্দাই দেখতে পারতেছি না। ও নো নো নো, বান্দা চলে এসেছে, চলে এসেছে। ওই যে ইয়েস ইয়েস, নক নক আবে নক। ইয়েস, আরে ওর টিমমেট আছে রে ভাই, ওর টিমমেট আছে, ওকে আমি ল্যান্ডমাইন দিয়ে মারতেছি। ইয়েস,
ওর টিমমেট আছে, ওই তো চলে এসেছে, ইয়েস ইয়েস ইয়েস, খা 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 মামা, ইয়েস ইয়েস, লোড নিয়ে নিচ্ছি। ও ইয়েস, কোথা থেকে মারলো? ওই যে ভিতর থেকে। ও ইয়েস ইয়েস, নো প্রবলেম, দ্যাটস ওয়াই তোমরা মরে যাও, বিকজ তোমাদের থাকার মতো জায়গা নেই। আমি যাকেই নক করি তাকে মেরেই ফেলি, কিন্তু আমি নক করে অন্য এনিমিকে মারার চেষ্টা করি, কারণ নক হলে তো অবশ্যই সে মরে যাবে যতক্ষণ তার টিমমেট এসে রিভাইভ না করবে। সো টিমমেট যতক্ষণ আসবে ততক্ষণ আমি ওকে মরেই দিব। সো গাইজ, আর হচ্ছে এখানে এনিমি দেখতে পারতেছি না, সো দেখা যাক আর এনিমি আছে কি না এদিকে। সো অলরেডি হ্যাজ বিন ডান 7 kill, 7টা অলরেডি কিল ডান হয়ে গেল। সো দেখা যাক কিরকম করা যায়। সো হচ্ছে আমার মতন যারা যারা এক্সামেন্ট চালাইতে পারো বা এক্সামেন্ট পাইলে তোমরা ভালো কিল করো। ও নো, এখানে একটা এনিমি, ইয়েস ইয়েস, শটগান দিয়ে যা মাম্মা। সো তোমাদের তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। ও সামনে আরেকটা এনিমি, ইয়েস, নক 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 নক, ইয়েস, একাই ছিল বেচারা। দেন হচ্ছে দেখা যাক নিচে এনিমি আছে কিনা, নেই মনে হয়, মেবি এনিমি নেই। আরে আস, কোথায় আছিস? নাই, নিচে এনিমি নাই। সো আমাদেরকে আবারও পিকের ওইদিকে চলে যেতে হবে আমার ফ্রেন্ডের কাছে। সো আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের চাইতে একদম আলাদা, ওদের চাইতে আলাদা এক জায়গায় চলে এসেছি। সো আমার কিল হ্যাজ বিন 9টা kill অলরেডি ডান। সো ওরা কয়টা করেছে সেটা আমি জানি না। সো দেখা যাক, আমি একটা গাড়ি দেখতেছি এয়ার ড্রপ, সো গাড়িটা নেই, গাড়িটা নিলাম, গাড়িটা নিয়ে এখন হচ্ছে পিকের দিকে রওনা হই, কারণ ওরা ওখানেই আছে, পিকে আছে, আর সেফ জোন পিকের দিকেই থাকবে। সো এনিমিরা পিকের দিকে আসার চেষ্টা করবে, সো আমাকে ওখানেই যেতে হবে। ইয়েস, ওরে ভাই গাড়ি তো উঠতেছে না, আর এখানে এনিমি আছে। ও ভাই, মারো মারো মারো, মুজো মারো ইয়ার, মুজো মারো ইয়ার, নক, ইয়েস। আবে কি জীবন নিয়ে আহ রে, ওরে আরেকজন রে, ওরে আরে পিছন দিয়া, হায় হায়, আবে বাঁচা, আবে হায় হায়, এখানে তো আমার টিমমেট নাই, ওইগুলো তো অন্য টিমমেট রে ভাই, ওরা টিমমেট চলে এসেছে রে ভাই, ভাই ভাই ভাই, আরে ভাই যখন টিমমেট না থাকে পাশে, ভাই এখন যদি আমার টিমমেটটা থাকতো অবশ্যই আমাকে বাজাই তোরই ভাবি। ও শিট, আমি কেন একা একা গেলাম, একা একা যে পাকনামি করতে গিয়ে এখন আমি নিজেই ধরা খেয়ে গেলাম। সো গাইজ, ওরা হচ্ছে আমার পাশেই, আমার থেকে একটু অনেক দূরেই, ওরা পারলো না আসলে রিভাইভ দিতে, বিকজ ওরা অনেক দূরে ছিল। সো দোষটা আমারই ছিল, আমি একা একা ওখানে চলে গেছিলাম, ওরা তিনজন কিন্তু একসাথেই ছিল, আমাকে বলেছিল, আমি যাইনি, কিল চুরি করতে গেছিলাম, তো কিল চুরি করতে গিয়ে এখন আমি নিজেই চুরি হয়ে গেলাম এনিমির কাছে। সো এটাই হচ্ছে সিস্টেম। সো আপনারাও এরকমই করবেন, যদি একটু খেলাতে নতুন বা হার্ড হয়ে যায় এনিমি, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথেই থাকবেন, থাকার চেষ্টা করবেন। সো আমি ভুল করে ফেলেছি, যার কারণে আমি নক হয়ে একদম শেষ হয়ে গেলাম। সো দেখতে পারতেছি ওখানে ফাইটিং হচ্ছে, মেবি ওই যে আমাকে যারা মেরেছে ওরাই মনে হয় এখানে চলে এসেছে, হ্যাঁ ওরাই চলে এসেছে, কারণ এখানে ওরা 4 জনই আছে আর হচ্ছে আমাদের 3 জন, টোটাল 7 জনই আছে। সো ওরা কিন্তু ফুল স্কোর ছিল, আমি 2টাকে নক করেছিলাম, কিন্তু আমাকে ওরা অন্য 2জন এসে নক করে দিয়েছিল। ইয়েস, আবে মার না, ইদার কিউ বেটরা, আরে 2জনকে নক করে দিয়েছে, তাড়াতাড়ি যা রে ভাই,
আপনি চা রিভাইভ দে, ইয়েস টিমমেটটা ভালোই। তো ওই যে ওখানে একজন রিভাইভ করতেছে, ও মেডি নিচ্ছে ওখানে বসে বসে, ওকে দেখে নাই কিন্তু আমার ওই যে ও দেখে ফেলেছে, ও গিয়ে মেরে দিবে। সো ও মেরে দিয়েছে, সো আর মাত্র একজন, অলরেডি হ্যাজ বিন ডান কিল। সো আমাদের ভুইয়া এসে পড়বে এখনই, আর মাত্র একজন আছে। সো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে লেটস গো, ভুইয়া ভুইয়া চলে এসেছে মেবি, নাকি এখনো মারেনি। ওরে ইয়ার ভুইয়ান, তাড়াতাড়ি আবে ভুইয়া ভুইয়া, সেটা তো আসলে বলা লাগে না, কারণ মাত্র একজন, ওরা হচ্ছে তিনজন, সেখানে তো আর পারবে না। সো যেটা আমার সিস্টেমে হয়েছে, আমিও একাই চারজনের সাথে পারিনি, সো ওই একা এই তিনজনের সাথে কীভাবে পারবে। সো এটা হয়ে যাবে কিল, হয় জুনে মরবে আর না হয় এনিমিদের কাছেই মরে যাবে। ইয়েস মেবি ওই যে ওইখানে ছিল ওইখানে মেরে দিয়েছে। সো আজ এই পর্যন্ত।